আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সিঙ্গাপুর আজকে কিছু ঘোষণা করেছে যে আগামী 15ই মার্চ থেকে সিঙ্গাপুরে তাদের বিধিনিষেধ আরও সহজ করতে যাচ্ছে। এই সংস্করণগুলো আগেই ঘোষণা করা হয়েছিল যে 5 জনের গ্রুপ একসাথে খেতে পারবে, গ্রুপের আকার, মাস্ক পরা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, নিরাপদ দূরত্ব এবং ক্ষমতা সীমা, এগুলো আগেই নিঃশ্বাস করা হয়েছিল। মহামারী পরিস্থিতি পরিবর্তন হলে এই পরিমিতিগুলো বোর্ডজোরে কঠোর শিথিল করা হবে। শুক্রবার 11ই মার্চ নতুন তারিখ ঘোষণা করে বাণিজ্য শিল্পমন্ত্রী মিস্টার গান কিম ইয়ং জোর দিয়েছিলেন যে পরিবর্তনগুলি নিয়মের বৃহত্তর সহজীকরণ বোঝায় না, তাতে নিয়মগুলো আগে যে নিয়মগুলো সহজ করার কথা ছিল সেগুলো স্থগিত করা হয়েছিল, এখন আবার সহজ করার কথা বলা হয়েছে। তবে এগুলোর মধ্যে থাকছে যে 1000 জনের বেশি লোকের বড় ইভেন্ট, নতুন পরিবর্তন থাকলে 1000 জনের লোকের বেশি লোক বড় ইভেন্টে উপস্থিত থাকতে পারবে, 50% সীমা বাড়ানো হবে। তাছাড়া যেমন বিভিন্ন দর্শনীয় স্থানে বেনুগুলোতে দর্শকদের সংখ্যা বাড়ানো হবে। সবচেয়ে বড় পরিবর্তন হলো যে একটি যে 15 মার্চ থেকে নির্বাচিত স্থানগুলোতে 30 জন লোক খেলাধুলা করতে পারবে, এবং আমাদের অভিবাসী কর্মীদের জন্য একটি 15ই মার্চ থেকে সম্পর্কটা হলো যে দৈনিক 15,000 বাইরে যেতে পারবে, আগে দৈনিক 3,000 যেতে পারতো, আর রবিবারে আগে 6,000 যেতে পারতো। আগামী 15ই মার্চ পর থেকে রবিবার এবং ছুটির দিনে 30,000 বাইরে যেতে পারবে। সাম্প্রতিক মিস্টার গান কিম ইয়ং বলেন যে এটি আমরা পেতে চেষ্টা করছি এই অসঙ্গতিগুলো সরল প্রবাহিত এবং অবসান করার জন্য। তিনি জোর দিয়ে বলেছেন যে পরিবর্তনগুলো নিয়মের শীতলতার পরিমাপ নয়, দেশের নিরাপদ ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা বিধিনিষেধের বৃহত্তর শিথিলকর পথ প্রশস্ত করবে বলে তারা মনে করেন। তাছাড়া সিঙ্গাপুরে আরও কিছু নিয়ম ঘোষণা করছে যে এই পদক্ষেপগুলি সিঙ্গাপুরে সীমান্ত ব্যবস্থার আসন্ন পরিবর্তন পথ প্রশস্ত করবে। সিঙ্গাপুরে যে বর্ডার আছে এই বর্ডার কিছু সহজ করা হবে, যেখানে সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের সাধারণত সিঙ্গাপুরের প্রবাসের জন্য অনুমোদনের প্রয়োজন হবে না এবং তাদের সরলীকরণ পরীক্ষার প্রয়োজন হবে। হয়তোবা আগামীতে নতুন একটা ঘোষণা আসবে যে তারা এটাই ইঙ্গিত করেছে যে যারা টিকা নিয়েছে তারা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবে কোনো ধরনের অ্যান্টিপ্রোভাল ছাড়াই এরকম কিছু, এবং সেখানে যাওয়ার পরে এআরটি টেস্ট করলেই হবে। মিস্টার গান বলেছেন যে কর্তৃপক্ষ কোভিড-19 পরিস্থিতি নির্ভরভাবে পর্যবেক্ষণ করবে এবং যখন পরিস্থিতির উন্নতি হবে এবং স্বাস্থ্যসেবা সক্ষমতা অনুমোদন করবে তখন আমরা আমাদের নিরাপদ ব্যবস্থাগুলি আরও সহজ করার উদ্যোগ নিব। সিঙ্গাপুরে চাচ্ছে যে আরও বিধিনিষেধ সহজ করার জন্য বর্ডারের বিধিনিষেধগুলো, বর্ডার নিয়ে একটা আপডেট নিয়ে যাচ্ছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো, খুব শীঘ্রই শেয়ার করবো। সুমন ভাই লিখছে যে ভাই আপনার কাছে একটা পেপারে জানতে চাচ্ছি, আমার ইপি কে বা কার, ভাই সুমন ভাই আপনার আইপিএ কে বা কারা আপনার অনুমতি ছাড়া বের করবে তা তো হয় না, আপনার জন্য যে আইপি যে বের করেছে সে নিশ্চয়ই আপনার পাসপোর্ট তার হাতে ছিল, আপনার পাসপোর্ট ছাড়া সে আপনার আইপি বের করতে পারবে না, তো যেই তার কাছে পাসপোর্ট দিল তেমন হবেই। ভাই আমার সেন্টার থেকে পাসপোর্ট রিলিজ দেয় না এবং চায় না, সাপ্লাই আইপি করছে কি করবে ভাই, বা এই ব্যাপারে আমরা কোনো হেল্প করতে পারবো না, আপনি তাদের সাথে সহজতা আস্তরে কথা বলতে হবে। সুমন ভাই আপনার অনুমতি ছাড়া কী ব্যাপার আইপি বের করছে তা আমাদের বোঝার সক্ষমতার বাইরে, কারণ আপনি যদি পাসপোর্ট নাই দিবেন তাহলে তারা কীভাবে আপনার জন্য আইপি বের করবে পাসপোর্ট ছাড়া। সো আপনি যারা তাদেরকে পাসপোর্ট দিয়েছেন তাদের সবার সাথে যোগাযোগ করেন, অথবা আপনি অনলাইনে চেক করে দেখেন কোন কোম্পানিতে আইপি বের করছে, কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। এই ব্যাপারগুলোতে আমরা আসলে হেল্প করতে পারি না, এই জন্য দুঃখিত। আমার সাথে আরও অনেকেই আছেন। আজকে একটা খবর, আজকে আমাদের গ্রুপে পেজে অনেকেই পোস্ট করেছে যে আজকে প্রায় 50 জনের মতো পোস্ট করেছে, কমন করে জানাচ্ছে যে তারা অ্যান্টি অ্যাপ্রুভাল পেয়েছে, অর্থাৎ অ্যান্টি অ্যাপ্রুভাল পরিমাণ আগের সাথে বেশি পাচ্ছে এমনটাই প্রমাণিত হলো। আজকে অনেক ভাই গ্রুপে দেখবেন যে সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি গ্রুপে গিয়ে দেখবেন পেজেও কমেন্ট করছে যে তারা অ্যান্টি অ্যাপ্রুভাল পেয়েছে, এটা খুব ভালো সংবাদ, এবং আগামীতে হয়তো বা আরও অনেকেই পেয়ে যাবে, অর্থাৎ পাইলট প্রকল্প অনেকেই যাচ্ছে অ্যান্টি অ্যাপ্রুভাল পাচ্ছে।
একবার লিখছে যে পিসিআর টেস্টের সময়সীমা কত, পিসিআর টেস্টের সময়সীমা হলো 48 ঘন্টা, 2 দিন আগে করতে হয়। রাসেল ইসলাম ভাই আপনাকে উদাহরণস্বরূপ বুঝাই, আপনার ধরেন 5 তারিখে ফ্লাইট, আপনি 3 তারিখে কোনো টেস্ট করবেন, 3 তারিখে কোনো টেস্ট করলে একটা ম্যাথ থাকবে 5 তারিখ রাত 11টা পর্যন্ত। তুষার ভাই রিপ্লাই পাননি ভাই, দুঃখিত, অনেকেই মেসেজ দিয়েছিল চেষ্টা করছি রিপ্লাই করার জন্য, আপনার হয়তো হয় নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। রাস্তালেখে সিঙ্গাপুর করোনা ভাইরাসের ভ্যাকসিন পেপার হারিয়ে গেছে সংগ্রহ করতে পারে কিভাবে, লোক দেশে চলে গেছে। আপনার করোনার ভ্যাকসিনের পেপার হারিয়ে গেছে এটা সিঙ্গাপুর সরকারের কাছে ডকুমেন্ট আছে, অনলাইনে আছে, সিঙ্গাপুরের যে হেলথ হার্ব আছে আমার ট্রেস্ট টুগেদার অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে ভ্যাকসিন সার্টিফিকেটটা আছে, অথবা FWFM কেয়ার অ্যাপে আছে, অথবা আমার ওয়ার্ক পারমিটটা স্ক্যানিং করলে পাওয়া যাবে, অনলাইনে আছে, সমস্যা নেই। আপনি অনলাইন থেকে আপনি সিঙ্গাপুর যাওয়ার পরে ভ্যাকসিন সার্টিফিকেট আনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। দানেশ ভাই লিখছে ভাইয়া আগামী মাসে দেশে যাব, আবারও আসলে করোনা কোয়ারেন্টাইন থাকা কত লাগবে? 7 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে, তো 7 দিনের জন্য খরচ হতে পারে আনুমানিক 1,050 টাকা, এটা দেখেছিলাম অনেক আগে, কিন্তু এখন নাকি $2,050 নিচ্ছে অনেকে বলতেছে, কিন্তু আমি অনলাইনে দেখেছিলাম একবার যে 1,050 টাকা, হয়তো আগামী মাসে আসার পরে হয়তো বা চেঞ্জ হতে পারে, আরও কমও রাখতে হতে পারে, এমন আছে, এমন কি আপনি ভ্যাকসিন নেওয়া থাকলে কোয়ারেন্টাইন নাও থাকতে হতে পারে। সো আগামী এই নিয়মগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, আজকে এক নিয়ম আগামীকাল আরেক নিয়ম, সো এগুলো বলা যাচ্ছে না যে আগামী মাসে আপনার কত টাকা কাটবে কোয়ারেন্টাইনের জন্য। বা রিজেক্ট বইয়ের কি আইপি হবে না, বা রিজেক্ট বইয়ের আইপি হবে আপনি সেরকম লোক ধরতে পারলে, আপিল করতে পারলে অবশ্যই আইপি হবে, ভালো এক লোক দ্বারা আইপি করেন। মিজান ভাই লিখছে যে বর্তমানে ট্রানজিট হয়ে মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুর যাওয়া যায়, অনেকেই যাচ্ছে। ফিরোজ ভাই ভাই সিঙ্গাপুর ভালো কয়েকটা কোম্পানির নাম বলবেন ভাই, ভাই ভালো কোম্পানি হাজার হাজার কোম্পানি, আমি কীভাবে ভালো কোম্পানির নাম বলবো কয়েকটা, সেটা তো বলা সম্ভব না, সিঙ্গাপুরে হাজার হাজার কোম্পানি আছে। মাসুদ রানা ভাই বলছে ভাই রিজেক্ট বইয়ের কি আইপি হবে না, হবে ভাই, আপনি আপিল করতে হবে, ভালো এজেন্সি ধরে ভালো লোক ধরে তারা আপনার বইকে আপিল করে আপনাকে আইপি করে দিতে পারবে। সুমন ভাই আমার কোম্পানি খুঁজে পাচ্ছি বাট ওই কোম্পানিতে ভালো না, আমি ওই কোম্পানিতে যেতে চাই না, আমাকে এখন কি করব? আপনি ওই কোম্পানিতে যেতে না চাইলে বলেন যে আমি ওই কোম্পানিতে আসতে আগ্রহী নই, আমার আইপিটা ক্যান্সেল কর, কোম্পানিকে বলতে হবে, অনুরোধ করতে হবে, না হলে তো হবে না। মোতালেব ভাই কি লিখছে যে এক ভাই লিখছে যে ভাই এসপাস কি খবর, এসপাস আগের মতোই তো, নিবেদন বাড়ছে, এখন নিয়মকরণ করা করা হয়েছে। রাসুল ইসলাম ভাই আমি বলে দিচ্ছি আপনাকে যে আপনি 3 তারিখে টেস্ট করলে এর ম্যাথ থাকবে 5 তারিখ রাত 11টা পর্যন্ত, সো সিঙ্গাপুরে 11টার মধ্যে পৌঁছতে হবে আপনাকে, আপনি 3 তারিখে টেস্ট করলে। রুবেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আলাইকুম আসসালাম ভাই। রঞ্জু খান ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? মাসুদ রহমান ভাই লিখছে ভ্যাকসিন সার্টিফিকেট আছে, 20 জানুয়ারি 2022 আমি কোভিড পজিটিভ হই, তার রিপোর্ট আমার কাছে আছে, বারো এপ্রিল 2022 আমার সিঙ্গাপুর ফ্লাইট SG-তে, রিভার্সারের আগে আমার কি পিসি টেস্ট করা লাগবে? রিভার্সার আগে অবশ্যই করা লাগবে, এখন তো নিয়মটা উঠে নাই চাই। আর ইমিগ্রেশন কি আমার কি কি সাব ডকুমেন্ট সাবমিট করতে হবে, এটা নিয়ে আগে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নেবেন, যারা গেছে তারা পোস্ট করেছে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। ইসমাইল আমি ভাই পাইলট প্রকল্প ছাড়া কি সিঙ্গাপুর গেলে কয়েকদিন কোয়ারেন্টাইন, পাইলট প্রকল্প ছাড়া সিঙ্গাপুর গেলে কোয়ারেন্টাইন 7 দিন, যা আগে নিয়ম ছিল 7 দিন সেটা এখনও 7 দিনই আছে, চেঞ্জ হয় নাই। মিজানুর রহমান ভাই আইপি ক্যান্সেল করতে আপনি পারবেন না, আইপি যে অ্যাপ্লাই করে সেই ক্যান্সেল করতে পারবে। আলু হচ্ছে ভাই আমি নতুন, আমার ব্যাঙ্ক কার্ড অ্যাক্টিভ হয়নি, আমি কি করবো? ব্যাঙ্ক কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে, আপনি কোম্পানিকে বলেন, কোম্পানিকে যোগাযোগ করেন, কোম্পানি যদি আপনার ব্যাঙ্কে একটা মেইল করে দেয় তাহলে খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। ভাই লো অ্যান্ড লো কোম্পানিটা কেমন বলতে পারবেন? না ভাই এই ব্যাপারে তো আমাদের আসলে যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি সম্পর্কে ভালো বলতে পারে,
আশা করি বুঝতে পারছেন। ভাই আইসি পেপার কি এবং কোথা থেকে সংগ্রহ করতে হবে? আলী ইদ্রিস ভাই লিখছে এই কথাটা। ভাই আইসিএ নিয়ে আমার পেজে ভিডিও আছে, আপনি পেজে অথবা গ্রুপে গিয়ে সার্চ দেন যে আইসিএ ফর্মটা কি, পেয়ে যাবেন। সুন্দরভাবে উদাহরণ দেওয়া আছে, ভিডিও করা আছে, এগুলো পোস্ট করলেই আপনি বুঝে যাবেন। রঞ্জু খান ভাই, না ভাই বলি নাই ভাই, আসবো ইনশাল্লাহ, দেখা হবে খুব তাড়াতাড়ি। রঞ্জু ভাই আপনি আমাকে মনে রাখছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। নজরুল ভাই লিখছে, ভাই আমি আইপিএ কোম্পানি অলরেডি 6 মান্থ অ্যান্ড কোম্পানি অলসো ট্রাই ভাই। নজরুল ভাই একটু বাংলা লিখলে ভালো হতো। জহুল ইসলাম এসে, ভাই 22/3/2022 1টা 30 ফ্লাইট ফিসে ড্রেস কি 20 তারিখকে কখন করবো? 20 তারিখে করলেই হবে, 20 তারিখে বিকেলের দিকে অথবা 21 তারিখ করলে সবচেয়ে ভালো হয়, ঝুঁকি কম হয়ে যায়। আপনি 20 তারিখে টেস্ট করলে 22 তারিখ রাত 11টার মধ্যে সিঙ্গাপুর থাকতে হবে। সো আপনি এসছে ভালো, আপনি যদি 21 তারিখ সকালে টেস্টটা করেন। রাশেদ ইসলাম এসে, ভাই আমার ফ্লাইট ঢাকা রাত 11:10 20 তারিখে, সিঙ্গাপুর সন্ধ্যা 6:25 আমার পিসিআর টেস্ট কখন দিতে হবে? আপনি যেহেতু 20 তারিখে ফ্লাইট, আপনি 18 তারিখে বিকালে টেস্টটা করা পারবেন অথবা 19 তারিখে সকালে করা পারবেন, তাহলে ভালো হবে। মাসুদ ভাই, আমার আব্বু শুনতে চায় রিজেক্ট বয়ের আইপি হইব কিনা। মাসুদ ভাই আইপি তো হবে, আপনাকে আপিল করতে হবে, তারপর না হবে। আপনার কোনো ভালো উকিল ঝামেলা আছে ভাই? রিজেক্ট বয়ের আইপি করতে গেলে ঝামেলা আছে, অনেকে করে দেয়, অনেকে আবার করতে গেলে আপনাকে কী করতে হবে, এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, আপিল করতে হবে উকিল ধরে, তারপর আপনার হবে। রাশিদুল ভাই, ভাই 20 তারিখে আপনার ফ্লাইট হলে আপনি 18 তারিখ দুপুরে পরে টেস্ট করে ফেলবেন অথবা 19 তারিখ সকালে, যেহেতু আমার 20 তারিখ রাত্রে ফ্লাইট রাত 11:00, তার মানে আমি আপনি 19 তারিখ সকালে টেস্ট করবেন, বেস্ট আমরা জন্য এটা। মাসুদ খান করিম লিখছে, ভাই আমি 29 এপ্রিল বাংলাদেশে আসছি, আমার কি পিসিআর টেস্ট লাগবে? না ভাই, আপনি সম্পূর্ণ ভ্যাকসিন নেওয়া থাকলে, সার্টিফিকেট থাকলে বাংলাদেশে আসলে এখন আর কোনো টেস্ট করা লাগবে না, পিসিআর টেস্ট করা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন। যারা বিদেশ থেকে দেশে আসবেন বর্তমানে, তাদেরকে পিসিআর টেস্ট ছাড়া আসতে পারবেন, তবে কোভিডের ভ্যাকসিনের সার্টিফিকেট দেখাতে হবে। হেমস ব্লগ লিখছে, ভাই আই এম স্পেসফায়ার মিট, আই গো হোম দিস মান্থ। রঞ্জু খান ভাই আপনার আরেকবার সাইড বাইকে নিয়ে লাইভে আসবেন, ইনশাল্লাহ ভাই আসবো। শিপন আম্মা দিন বলছে, ভাই সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে টিকিট কাটছি, কোনো প্রবলেম হবে? না না না, সিঙ্গাপুর এয়ারলাইন্স তো সমস্যা নেই। জিয়াউর রহমান রহমত ভাই, আমাকে আপনার জন্য আইপি করতে পারছি। জিয়াউর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আশা করি যারা যারা আছে সকলেই সময় মতো প্রবাসে আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবো। জাহিদ মিয়া ভাই আসবো খুব শীঘ্রই, হয়তো দেখা হবে। আক্তারুজ্জামান মৃদা ভাই আপনার পেজে আমার দেখেন, পেজের আমার ইমেল দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। সুমন আহমদ ভাই, কোম্পানিতে আইপি হয়েছে, আমি যদি ওই কোম্পানিতে না যাই আমার কি আইপি 3 মাস পর ক্যান্সেল হবে? না ভাই ক্যান্সেল হবে না, বর্তমানে আপনার এটা অটোমেটিক কোম্পানি মেল করে রাখলে অটোমেটিক এটা মেয়াদ বাড়তেই থাকবে। মাসুদ ভাই আপনার কথাটাই বুঝতে পারছি যে আপনি করোনার পজিটিভ হয়েছেন এবং 90 দিনের মধ্যে সিঙ্গাপুরে পৌঁছান, তাহলে আপনাকে কোয়ারেন্টাইন থাকতে হবে না। জি ভাই মাহুদ রহমান ভাই আপনি কতটা ধরতে পারছেন যে যারা করোনা পজিটিভ হয়েছে এবং সম্পূর্ণ ভ্যাকসিন নিয়েছে, আপনি তো 2 ভ্যাকসিন নিয়েছেন এবং করোনায় পজিটিভ হয়েছেন, 90 দিনের মধ্যে যদি আপনি সিঙ্গাপুরে যান তাহলে আপনাকে সিঙ্গাপুরে গেলে কোয়ারেন্টাইন থাকতে হবে না এবং বাসে চড়েই আপনার বাসায় আপনি ডরমিটরিতে যেতে পারবেন। তবে আপনাকে অবশ্যই যে করোনায় পজিটিভ হয়েছিলেন তার প্রমাণ শো করতে হবে, তার প্রমাণ দেখাতে হবে, তাহলে আপনি পারবেন, নাহলে পারবেন না। তাছাড়া আরেক ভাই আছে আমার সাথে, আরেক ভাই আছেন রাকিবুল ইসলাম ভাই লিখছে যে, রাকিবুল ইসলাম ভাই লিখছে, ভাই যান আপনার নাম্বারটা ভাই পেয়ে পেয়ে দেবেন। তারপরে আছেন ইকরামুল হোসেন, আসসালামু আলাইকুম ভাই, ভ্যাকসিন নেওয়ার কতদিন পর দেশে যাওয়া যায় না? ভ্যাকসিন নেওয়ার 14 দিন পরে ভ্যাকসিনটা কার্যকর হয়, সেই কারণেই 14 দিন পরেই আসাই ভালো। তাহলে আপনি ভ্যাকসিন নিয়েছেন এটা আপনি সার্টিফিকেটটা আপনার করা গ্রহণ করবে। বর্তমানে সিঙ্গাপুর আসি, রিজাইন দিয়ে দেশে যাওয়ায় যা যদি যাই
যে দেশে যাই অন্য কোম্পানিতে আসতে কি অপেক্ষা অপেক্ষা করতে হবে নাকি নতুন কোম্পানি চাইলে নিয়ে আসতে পারবে, বা অপেক্ষা করতে হবে কি কোভিড 19 না হলে তো সমস্যা হতো না। যদি আপনি এন্ট্রি অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে খুব সহজে চলে যেতে পারবেন, আর যদি এন্ট্রি অ্যাপ্রুভাল আপনার নতুন কোম্পানিতে যাওয়ার সময় যদি এন্ট্রি অ্যাপ্রুভাল না লাগে তাহলে তো আপনি খুব সহজে চলে যেতে পারবেন। বর্তমান ভাই আছে আমার সাথে সারোয়ার, মেয়াদি ভাই আছে ভাই। পাইল প্রকল্পের মাধ্যমে 2 দিনের মধ্যে যে সিস্টেমটা চালু হয়েছে এটা লিঙ্কটা কি দেওয়া যাবে ভাই? এটা পত্রিকা রিলিজ, আমি কি আমি লিঙ্ক আর পত্রিকা পাবেন? আপনি গুগলে সার্চ দেন পাইয়ে যাবেন, সব কিছু তো লিঙ্ক সবসময় রাখা যায় না। পঙ্কজ মুন্সি ভাই, এন্ট্রি অ্যাপ্রুভাল কি চালু আছে? জি ভাই অবশ্যই চালু হয়, আজকে অনেক ভাই এন্ট্রি অ্যাপ্রুভাল পেয়েছে, প্রায় 50-60 জনের মতন। মাহবুব হাসান আমি লিখছে ভাই মিস করছি ভাই, আপনাকে ভাই মিস করছি। রাসেল এমনি রাসেল লিখছে ভাই আইপি হয়েছে এজেন্ট ছাড়া কি পাইলট প্রোগ্রামে আসা যাবে? ভাই পাইলট প্রোগ্রামে যাওয়ার জন্য এজেন্ট লাগে সেটা তো আমার জানা নাই, আপনি তো চাইলেও আপনার কোম্পানি চাইলে সিঙ্গাপুর থেকে ব্যবস্থা করে দিতে পারবে আপনাকে সিঙ্গাপুর যাওয়ার জন্য। দীপ হোসেন, তাদের বাই সার্টিফিকেট প্রোগ্রাম সিঙ্গাপুরের সি কোম্পানি ভালো নয়, অন্য কোনো কোম্পানিতে কি যাওয়া যাবে? দেখতে পারবেন ওই যে নিয়মগুলো আছে ট্রান্সফারের, ওই ট্রান্সফারের নিয়মগুলো অনুসরণ করেই আপনি যেতে পারবেন। বর্তমানে যে ট্রান্সফারের নিয়মগুলো আছে এ নিয়ে আমার পেজে ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নেবেন এবং সর্বশেষ ট্রান্সফারের যে নিয়মটা সেটা অনুসরণ করলে আপনি চলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। ইয়াকুব ভাই ধন্যবাদ ভাই। এমডি ইমেল লিখছে ভাই যারা সত্যি শুরুতে দেশে গেছে তারা এখন সিঙ্গাপুর আসবে, তাদের আসলে পর কতদিন হোটেল থাকতে হবে? 7 দিন থাকতে হবে, কোয়ারেন্টাইন চেঞ্জ হয় নাই, 7 দিন রাখা হয়েছে এখনও। সাজেদ মজুমদার ভাই ইনশাল্লাহ ভাই আগামী মাসে আসার সম্ভাবনা আছে, দোয়া রাখবেন সবার জন্য, অনেক ভালোবাসা রইলো, দোয়া রইলো, অনেকক্ষণ কথা বললাম। শিপন ভাই লিখছে যে ভাই 12 তারিখ দুপুর বেলা ফ্লাইট পিসিআর টেস্ট করতে হবে, 11 তারিখ আজকে করা উচিত ছিল আপনার, আজকে তো 11 তারিখ চলে গেছে ভাই, নাকি আগামী মাসে ফ্লাইট আপনার? সুমন ভাই আপনার যে কোম্পানিতে আইপি হয়েছিল ওই কোম্পানি রিকোয়েস্ট করে দেখতে পারেন, দেখেন তারা হেল্প করে কি না। অনেক সময় অনেক কোম্পানি করে, অনেক সময় করে না। অনেক কোম্পানিকে যদি বলে যে আমার আইপিটা ক্যান্সেল কর আমি তোর কোম্পানিতে আসবো না, ওরা ক্যান্সেল করো না, আরো আরো প্যারা দেয় বলে যে যেহেতু আইপি ক্যান্সেল অ্যাপ্লাই করছে যে যার মাধ্যমে করছে তার কাছে যোগাযোগ কর, তার কাছে যা, আমাদের কাছে আসছিস কেন, এরকম কথা বলে। সাগর ভাই ধন্যবাদ ভাই। সারো সুমন ভাই আমার আইপি হয়েছে কিন্তু কোম্পানি ভালো না, আমি যাব না, তাহলে কি পরে প্রবলেম হবে? পরে প্রবলেম হবে না, কিন্তু ওরা তো আইপি ক্যান্সেল করবে না, আইপি ক্যান্সেল করাতে হবে আপনাকে। গাপ্পাল লিখছে যে আমি এক ডোজ ভ্যাকসিন নিয়েছি, রিকোভার তাদের দেশে গেলে পিসিআর টেস্ট করা লাগবে কি না? রিকোভার যারা ভ্যাকসিন নিয়েছেন এটা সিঙ্গাপুরে যারা রিকোভার তাদেরকে এক ডোজ ভ্যাকসিন দেওয়া হয় এবং তার সেটাকে বলা হয় সম্পূর্ণ ভ্যাকসিন নেওয়া। আপনি এটা প্রমাণ দেখাতে হবে বাংলাদেশে আসার পরে, নাহলে তারা বলবে যে এক ডোজ টিকা নিয়েছেন, বাংলাদেশে তো সম্পূর্ণ টিকা নেওয়া বলতে বোঝায় যে 2 ডোজ টিকা নেওয়া। রায়ানপুর ভাই 3 মাস আগে এন্ট্রি অ্যাপ্রুভাল আবার পেয়ে যাবে, আবার ট্রাই করলে হয়ে যাবো। দীপ হোসেন ভাই আপনি মাত্র পাইলট প্রকল্পে গেছেন, আপনি ট্রান্সফার হতে পারবেন না, এটা আপনার জন্য না। যারা পাইলট প্রকল্পের মাধ্যমে গিয়েছেন তাদেরকে অনেক শর্ত অনেক নিয়মকানুন মেনে চলতে হবে, কারণ আপনাকে যাওয়ার জন্য আপনার কোম্পানি অনেক টাকা খরচ করেছে। সো আপনারা চাইলে এখন কোম্পানি চেঞ্জ করতে পারবেন না, অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে কোম্পানিকে। তো অনেকক্ষণ কথা বললাম, সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।